হ্যালো ভিউয়ার্স, স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 এর আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কালো আর নিগ্র মানুষে ভরপুর একটি দেশের নাম হচ্ছে উগান্ডা, যে দেশটিকে নিয়ে অনেক মানুষই আবার হাসাহাসিও করে থাকে। আমাদের বাংলাদেশেও কিছু মানুষ রয়েছে যারা কালো আর নিগ্র মানুষ দেখলে উগান্ডার মানুষ হিসেবে আখ্যা দিয়ে তাকে নিয়ে অনেক ধরনের হাসাহাসিও করে থাকে। উগান্ডার দেশটিকে মূলত গরিলার দেশও বলা হয়ে থাকে, কারণ এই দেশটিতে এখনও প্রায় 700টি গরিলা বেঁচে রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো উগান্ডা সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য, যেগুলো দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এই উগান্ডা হচ্ছে কেনিয়ার পাশে অবস্থিত ছোট্ট একটি দেশ। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটিকে আফ্রিকার রত্ন বলা হয়ে থাকে। একটি কথা শুনে হয়তোবা আপনি অনেকটাই চিন্তায় পড়ে যাবেন যে এখানে অনেক ধরনের ফুল রয়েছে, কিন্তু কোনো ফুলকেই কোনো সরকার এখানকার জাতীয় ফুল হিসেবে ঘোষণা করতে পারেনি। এই উগান্ডা দেশের বাসিন্দা যদি কোনো গাছ কেটে থাকে, তাহলে তাকে একটি গাছ কাটার ফলে তাকে আরও 3টি গাছ লাগিয়ে দিতে হয়। উগান্ডা যুবতী নারীরা তাদের নাম ধরে ডাকার চাইতে মুখের শীষ বাজিয়ে ডাকাকেই অনেক বেশি পছন্দ করে থাকে। বিশ্বের ইতিহাসে উগান্ডাতে একটি ছোট আকৃতির গির্জা রয়েছে, যেখানে একসঙ্গে মাত্র 3 জন মানুষই প্রার্থনা করার জন্য সুন্দরভাবে দাঁড়িয়ে যেতে পারে। উগান্ডার রাজধানী কাম্পালা শহরকে পূর্ব আফ্রিকার সবচেয়ে সুন্দর শহর বলে মানা হয়ে থাকে। উগান্ডা একটি দরিদ্রতম দেশ, এখানকার মানুষ দৈনিক প্রায় 70 টাকার বেশি ইনকাম করতে পারে না, এবং এই দেশের মানুষের প্রধান পেশা হচ্ছে ক্ষেত খামারে কাজ করা। উগান্ডার মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের মেশিন বলা হয়ে থাকে, কারণ এখানকার প্রত্যেকটি নারী কমপক্ষে 6টি করে বাচ্চা উৎপাদন করে থাকেন। উগান্ডার মেয়েদেরকে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, আর যার ফলে তারা বিভিন্ন ধরনের রোগের শিকার হয়ে থাকেন। উগান্ডা দেশটির সবচেয়ে বিপজ্জনক একটি রোগের নাম হচ্ছে এইচআইভি রোগ, কারণ আফ্রিকা মহাদেশের মধ্যে যে সকল দেশ সবচাইতে এইচআইভি রোগের ঝুঁকিপূর্ণ স্থান, তার মধ্যে এই উগান্ডা দেশটিও অন্যতম। উগান্ডা দেশটির প্রায় 85% শিশুরাই লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা পায় না। উগান্ডার মানুষেরা মোটর বাইক চালাতে খুবই পছন্দ করে। উগান্ডার বেশিরভাগ মানুষই মূলত খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম। উগান্ডাতে প্রায় অনেক ধরনের ভাষাই প্রচলিত রয়েছে, কিন্তু এখানকার রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংরেজি। উগান্ডার টাকার নাম হচ্ছে শিলিং, বাংলাদেশের 1 টাকা সমান উগান্ডার 44 শিলিং। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তা জানিয়ে আপনারা একটি মহামূল্যবান কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।